হাই ফ্রেন্ডস, আমার চ্যানেল নোমাডিক ফিলসে আপনাদের স্বাগত। আজ আমার রাইডের 16 নম্বর দিন, আর আজ আমি চলেছি লে সিটি থেকে কার্গিল। চেষ্টা করব কার্গিল থেকে দ্রাস অবধি পৌঁছে দ্রাসে কোন হোটেলে গিয়ে থাকার। অন্যান্য সমস্ত দিনের রাইডের তুলনায় আজ আমি একটু বেশি টেনসড, খুব চাপে আছি, কারণ সবে মাত্র কাশ্মীরে 370 ধারা 370 উঠেছে আর স্টোন পেন্টিংও হচ্ছে, তাই কিছুটা চাপেই আছি। গতকাল ছিল আমার রাইডের 15তম দিন। আমি লেতেই বিশ্রাম নিয়ে কাটিয়েছি কাল সারাটা দিন। লে মেইন মার্কেটে সামান্য কিছু মার্কেটিং করেছি, শান্তিস্তূপা হল অফ ফেমে কিছুটা সময় কাটিয়েছি কাল। হল অফ ফেমে বেশ কিছু আর্মি অফিসারকে জিজ্ঞাসা করেও কাশ্মীর হয়ে বাড়ি ফেরাটা সেফ কিনা তার কোনো সদুত্তর পাইনি আমি। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন আমি লে মানালি হাইওয়ে হয়ে লে এসেছি, আর যদি লে শ্রীনগর হাইওয়ে হয়ে আমি ফিরতে পারি তাহলে সার্কিটটা কমপ্লিট হয়। এছাড়াও সিজন প্রায় এখন শেষের মুখে, আসার সময় আমি দেখেছি ডিসপাস আর্চুর ক্যাম্পগুলো প্রায় গোটাতে শুরু করে দিয়েছে। তাই কাল সারাটা দিন অনেক ভেবে স্থির করলাম যে কার্গিল, দ্রাস, জজিলা পাস, সোনমার্গ, শ্রীনগর, জম্মু হয়েই চণ্ডীগড়ে নামবো। এগিয়ে চলেছি কার্গিলের দিকে, এখান থেকে কার্গিল বেশ কিছুটা দূরে, তার আগে পড়বে ছোট্ট একটা পাহাড়ি গ্রাম বোধখারগু। লে থেকে কার্গিলের দূরত্ব 211 কিলোমিটার, সেখান থেকে যাব কার্গিল ওয়ার মেমোরিয়াল। কার্গিল থেকে কার্গিল ওয়ার মেমোরিয়ালের দূরত্ব প্রায় 54 কিলোমিটার। আজকের রাইডের মূল আকর্ষণ হলো কার্গিল ওয়ার মেমোরিয়াল, তাই সত্যি খুব এক্সাইটেড লাগছে। তাই আপনাদের অনুরোধ করছি ভিডিওটাকে একেবারে শেষ পর্যন্ত দেখার। আশা রাখি দ্রাসে অবস্থিত কার্গিল ওয়ার মেমোরিয়াল আপনাদের মনকে ছুঁয়ে যাবেই।
চলে এসেছি কার্গিল শহরে। দূরে একটা নদী দেখা যাচ্ছে যার নাম সুরু। একটু রিফিউলিংও করে নিতে হবে, তেল একটু কমে এসছে। তারপর এগিয়ে যাব কার্গিল ওয়ার মেমোরিয়াল, যেটা এখান থেকে প্রায় 54 কিলোমিটার দূরে। কার্গিল শহরের ভিতর দিয়ে যাচ্ছে এখন। রিফিউলিংয়ের কাজটাও সেরে নিয়েছি, প্রায় 700 টাকা তেল লাগলো। শহরের ভিতরটা প্রায় থমথম করছে। 370 ধারা উঠে যাওয়ার পর কার্গিল এখন বেশ উত্তপ্ত। আমার বাঁ পাশে ডান পাশে যে সমস্ত দোকানপাট রয়েছে তাদের বেশিরভাগই বন্ধ রয়েছে। এখন আমার যে কী হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। এখানকার মানুষজন কেমন করে একটা তাকিয়ে আছে, তার উপর ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন, ওয়েস্ট বেঙ্গলের বাইক, বাইরের বাইক। শুনেছি টুরিস্ট গাড়ির উপর পাথর ছড়ার ঘটনাও ঘটেছে 2 দিন আগে। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যেতে হবে। কার্গিল শহরকে পিছনে ফেলে বেশ খানিকটা এগিয়ে এসেছি। আমার ডান পাশের নদীটার নাম সুরু না সিন্ধু ঠিক জানি না, তবে বেশ খরস্রোতা। কার্গিল শহর থেকে বেরিয়ে আসার পর এখন একটু টেনশন ফ্রি লাগছে। বেশ চাপের মধ্যে ছিলাম, বুকটা একবারে ধরপড় ধরপড় করছিল যখন কার্গিল শহরের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমি এখন রয়েছি কার্গিল ওয়ার মেমোরিয়াল, যা টুরিস্টদের কাছে দ্রাস ওয়ার মেমোরিয়াল নামেও খ্যাত। ইন্ডিয়ান আর্মি 2000 সালে দ্রাসের খুব কাছে শ্রীনগর লে ন্যাশনাল হাইওয়ে 1D-র উপর এই মেমোরিয়ালটি প্রতিষ্ঠা করে, যা বর্তমানে পশ্চিম লাদাখের অন্যতম প্রধান টুরিস্ট আকর্ষণ। 1998-99 সালের শীতে পাকিস্তান সেনা এলওসি অতিক্রম করে টাইগার হিল, 0.4875, টোরোলিং হাইটসের মতো হাইলি স্ট্র্যাটেজিক হাইটসগুলো দখল করে নেয়। ফলে লে শ্রীনগর হাইওয়ে, যাকে ভারতের লাইফ লাইনও বলা হয়ে থাকে, একরকম পাকিস্তান সেনার আধিপত্যে চলে যায়। এই সংকটের মুহূর্তে ইন্ডিয়ান আর্মি 1999 সালের মে মাসে অপারেশন বিজয়ের সূচনা করে। ভারতীয় সেনার বীর বিক্রমে 527 জন ভারতীয় সৈনিকের জীবনের বিনিময়ে এক এক করে টাইগার হিল, 0.4875, টোলোলিং হাইটসের মতো অন্য হাইটসগুলো পুনরুদ্ধার করা হয়। আপনারা চাইলে স্ক্রিনশট তুলে নিয়ে এই ফলকের মধ্যে থাকা লেখাগুলো পড়ে নিতে পারেন। গোলাপি স্যান্ডস্টোনের উপর পিতলের ফলকে কার্গিল যুদ্ধে নিহত শহীদদের নাম খোদিত আছে। সামনে যে জাতীয় পতাকাকে আমরা গর্বের সাথে উঠতে দেখছি, সেই বিশাল জাতীয় পতাকাটি ন্যাশনাল ফ্ল্যাগ ফাউন্ডেশন অফ ইন্ডিয়া 2012 সালে এই মেমোরিয়ালকে উপহার হিসাবে দিয়েছে। এই ফ্ল্যাগটির দৈর্ঘ্য 37.5 ফুট এবং প্রস্থ 25 ফুট, এবং যে পোস্টটিতে পতাকাটি উঠছে সেই পোস্টটির উচ্চতা প্রায় 100 ফুট। ভারতীয় সেনা কার্গিলে নিহত সৈনিকদের শ্রদ্ধা জানাতে 2000 সালে দ্রাস শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে এখানে প্রথম মেকশিফট মেমোরিয়ালটি তৈরি করেন। বর্তমানে যে মেমোরিয়ালটি আমরা ঘুরে দেখছি সেটির কনস্ট্রাকশন হয় 2014 সালের নভেম্বর মাসে।
আমি এখন চলেছি সেই পিতলের ফলকের দিকে, যে পিতলের ফলকের উপর কার্গিল যুদ্ধে নিহত 527 জন সৈনিকের নাম খোদিত রয়েছে। এই সেই বিশাল ভারতীয় পতাকা যার দৈর্ঘ্য 37.5 ফুট এবং প্রস্থ 25 ফুট। ঠিক এই মুহূর্তে আমরা চলে এসেছি ক্যাপ্টেন মনোজ পান্ডে গ্যালারিতে। ইনসেটে আপনারা তার ছবি দেখতে পাচ্ছেন। ক্যাপ্টেন মনোজ পান্ডে ছিলেন গোর্খা রেজিমেন্টের একজন বীর অফিসার, যিনি বীর বিক্রমে লড়াই করে 13 জুলাই 1999 সালে কার্গিল যুদ্ধে শহীদ হন। যুদ্ধক্ষেত্রে তার সাহসিকতা ও শৌর্যের জন্য তাকে মরণোত্তর পরমবীর চক্র প্রদান করা হয়। এই গ্যালারিটি ক্যাপ্টেন মনোজ পাণ্ডের নামে উৎসর্গীকৃত। এই অত্যাধুনিক রাইফেলগুলো কার্গিল যুদ্ধের সময় পাকিস্তান সেনাদের কাছ থেকে উদ্ধার করা। এখানে রয়েছে কার্গিল যুদ্ধে ব্যবহৃত মর্টার টেল। মর্টার টেল ফিন আর মাইন কেস। এই ছবিগুলোর মাঝে একগাল প্রাণোচ্ছল হাসিমুখ নিয়ে যে সৈনিককে আপনারা দেখতে পাচ্ছেন, তিনি সফল অপারেশন বিজয়ের অন্যতম এক কাণ্ডারী ক্যাপ্টেন বিক্রম বাত্রা, জম্মু অ্যান্ড কাশ্মীর রাইফেলসের অন্যতম যোগ্য এক অফিসার। ক্যাপ্টেন বিক্রম বাত্রা কার্গিল যুদ্ধে 0.4875 দখল করতে গিয়ে শহীদ হন। যুদ্ধক্ষেত্রে তার পরাক্রম ও শৌর্যের জন্য তাকে মরণোত্তর পরমবীর চক্র প্রদান করা হয়। কার্গিল যুদ্ধে ভারতীয় সেনার বিভিন্ন রেজিমেন্ট, যেমন বিহার রেজিমেন্ট, জাট রেজিমেন্ট এবং অন্যান্য সমস্ত রেজিমেন্টের কার্গিল যুদ্ধে যে অবদান, সেই অবদানের বিভিন্ন ছবি এই গ্যালারিতে রাখা রয়েছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় গ্যালারিতে আমি লক্ষ্য করেছি, সেটা হলো এক পাকিস্তানি সেনার ডায়েরি। সেই ডায়েরিটা উদ্ধার করা হয়েছিল সেই পাকিস্তানি সেনার মৃত্যুর পর এবং সেই ডায়েরি এখনও এই গ্যালারিতে রাখা। এখন রয়েছি কার্গিল যুদ্ধে নিহত সৈনিকদের, কার্গিল যুদ্ধের শহীদদের স্মৃতিফলকের মাঝে অসংখ্য স্মৃতিফলক। কত সৈনিকের রক্তক্ষয়ের পর, কত সৈনিকের বলিদানের পর আমরা কার্গিল যুদ্ধে জয়লাভ করেছিলাম, সেটা এখানে না এলে উপলব্ধি করা যাবে না। সেই স্মৃতিফলকের মধ্য দিয়ে আমি এখন হাঁটছি এবং আমার যে অনুভূতি সেটা আমি শব্দে প্রকাশ করতে পারবো না। একটা কথা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতে চাই, যখন আপনারা কার্গিল ওয়ার মেমোরিয়ালে আসবেন, শহীদ স্মৃতিফলক, অমর জবানজ্যোতি, যুদ্ধে ব্যবহৃত কামান, ক্যাপ্টেন মনোজ পাণ্ডে গ্যালারি এবং বিশাল ভারতীয় পতাকা দেখার পাশাপাশি এই ওয়ার মেমোরিয়ালে প্রদর্শিত হওয়া কার্গিল ওয়ার ডকুমেন্টারি দেখতে অবশ্যই ভুলবেন না। এই ডকুমেন্টারি না দেখলে ওয়ার মেমোরিয়াল দেখতে আসা অসম্পূর্ণ থেকে যাবে। দ্রাস শহরই আজ রাতে আমার ঠিকানা। আমার হোটেল কার্গিল ওয়ার মেমোরিয়াল থেকে খুব বেশি দূরে নয়, 5 কিলোমিটার রাস্তা। তাই এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আরও নতুন ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে উপস্থিত হব।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন।